না 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 একদম না, সেই সময় তৃণমূলটা নিষ্কলুষ ছিল, কারণ তারা ক্ষমতায় ফিরবো কিনা এটা না জেনেও তৃণমূলটা করতো। তো ক্ষমতায় ফেরার পর যারা মানে যারা এসেছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে অনেকেই তো থাকেন যারা একটু শাসক দলের সঙ্গে থাকো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে, এটা এটা সর্বত্র সত্য। তো তারা ধান্দাবাজ আমি সে কথা বলছি না, আমি বলছি তাদের মধ্যে কিছু মানুষ তো খারাপ মানুষও ঢুকবেন, ভালো মানুষ। তাহলে কি এখন দেবাংশু এখন কি কলুষিত তৃণমূল? না না একদম না, কেন কলুষিত হবে? তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীরা রয়েছে, তারাই তৃণমূলের সব, আর বাদ বাকি যারা আসেন তারা আসেন তারা যান, সেটা কোনো ব্যাপার না। আমাদের দলের একটা স্ট্রং ফিল্টার সিস্টেম আছে, আমাদের দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে এবং আইডেন্টিফাই করে অবশ্যই যারা দলের জন্য ক্ষতিকারক তাদেরকে সেখান থেকে বেছে আলাদা করা হবে। গত বছর এই দিন অবধি তৃণমূল দলটা নিষ্কলুষ ছিল, আপনার পোস্ট থেকেই সেটা বোঝা যাচ্ছে। আর এখন আপনি বলছেন যে ধান্দাবাজ অকৃত্রিম লোক আগে যখন ছিল এখন সেরকম লোক নেই এই দলে, এমনটাই কিন্তু আপনি বলতে চাইছেন পোস্টের দাম তো আমরা বুঝতে পারছি। একদমই সেরকম, একদম সেরকম বলছি আমি পোস্ট থেকে। গত বছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল সেটাই নিষ্কলুষ, ধান্দাবাজ দিন অকৃত্রিম তৃণমূল। তারপরে বন্যা এলো, গঙ্গার জল এবং নর্দমার জল, তো গঙ্গার জলের সংখ্যাটা একটু বেশি, পরিমাণ বেশি, তাতে নর্দমার জল মিশতে পারে, তাতে তো গঙ্গা অপবিত্র হয় না, তো কিছু মানুষ তাতে আসতে পারে। 99% তৃণমূলের প্রকৃত কর্মীরাই আজও দলে রয়েছেন যারা সেই ছিলেন, তাতে 1% হয়তো নতুন মানুষ যোগ দিয়েছেন এবং তাদের মধ্যেও হয়তো 0.001% খারাপ সব জায়গাতে থাকে, প্রশাসনে থাকে, দলের মধ্যে থাকে, ডাক্তারদের মধ্যে থাকে, সাংবাদিকদের মধ্যে থাকে, পুলিশের মধ্যে থাকে, সমস্ত পেশার মধ্যে থাকে, তো দলের মধ্যেও তারা, সেটা আমাদের দল অবশ্যই করে তাদেরকে চিহ্নিতকরণ করবেন, ইতিমধ্যেই করা হয়েছে, আগামী দিনেও করবেন, সেগুলোর বিশ্বাস। তা বলে এটা না দল এখন কলুষিত হয়েছে, দল যা ছিল তাই রয়েছে, কিছু মানুষ এক্সট্রা আসেন শাসক দল হিসাবে তারা ক্ষমতায় ফিরলে যেটা হয় স্বাভাবিকভাবে, সেরকম কিছু মানুষ আজও এসছে এবং তারা যথারীতি নিয়ম কালের নিয়মে আসেন আবার কালের নিয়মে চলেও যান, তাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা খুব একটা বিচলিত হন না। দেবাংশু আপনি যেটা বলেছেন আপনার পোস্টে যে দলে একটা স্ট্রং ফিল্টার আছে, কি ঠিক বলতে চেয়েছেন আপনি? না দলে একটা, হ্যাঁ এটাই বলতে চাইছি যে দলে একটা স্ট্রং ফিল্টার রয়েছে এবং সেই ফিল্টারটাই মানে আলাদা করতে পারে কারা দলের জন্য প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর কারা নয়, তো সেটার মাধ্যমে যাচাই হয়, যাচাই হয়ে পরবর্তীকালে তাদের সেই অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়, আবার কাউকে পেছনের সারিতেও পাঠিয়ে দেওয়া হয়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সেভাবে আমাদের দলে কাজও হয়েছে, দলে অনেক স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছে, তো যেহেতু অনেক মানুষ যোগ দিয়েছিল সেই চেঞ্জেসগুলো দরকারও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে এই ফিল্টারটা তৃণমূল কংগ্রেসে খুব স্ট্রংলি কাজ করে, ফলে গ্রাউন্ড লেভেলে কিছু হয়তো নতুন লোক এসছেন জয়েন করেছেন, তো সেরকমভাবেই অনেক জায়গাতেই জয়েন করেছেন, তো তাদেরকে দল নজরদারির মধ্যে রাখবেন, তারা নতুন দলে আসার পর দলে কিভাবে কাজ করছেন, তারা দলের জন্য বিড়ম্বনার কারণ হচ্ছেন নাকি সত্যি সত্যি দলের সঙ্গে মিশে কাজ করতে পারছেন, সেভাবেই সেই ফিল্টার সিস্টেমটা প্রয়োজন মতো তাদেরকে রাখবেন, প্রয়োজন মতো তাদেরকে রাখবেন না, এবং আমরা গর্বিত আমাদের দলে এই সিস্টেমটা আছে। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।